আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এটাই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল এবং এই লোকটা দেখতে পাচ্ছেন নামটা দেখতে পাচ্ছেন তো এটার মাধ্যমে আমি পেমেন্টটা পেয়েছি কিনা সেটা আমি শিশির দিকে আপনাদেরকে দেখিয়ে দিব তাছাড়াও আপনি আপনার ছোট একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে নন মনিটাইজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিভাবে এখানে জয়েন করে তিন ডলার চার ডলার থেকে শুরু করে দুইশো ডলার পর্যন্ত সাইন আপ বোনাস রিওয়ার্ড নিতে পারেন তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সাইন আপটা করতে হবে কাজ কি শুধু সাইন আপটা করা সাইন আপ করলে ওরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড করে দিবে এবং ব্রঞ্জ থেকে ডায়মন্ড লেভেল পর্যন্ত এখানে লেভেল রয়েছে যেই লেভেলে অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে সেই লেভেল অনুযায়ী আপনি ওই অ্যাকাউন্টের মধ্যে ডলারটা পেয়ে যাবেন মানে এই যে গ্লেব দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের ভিতরে এখান থেকে আপনি টাকাটা পকেটে কিভাবে নেবেন যেদিন পেমেন্ট দিবে আপনি সেই দিন আমার সাথে যোগাযোগ করে পকেটে টাকাটা নিয়ে নিতে পারেন এ অলরেডি অনেকেই পেমেন্ট নিছে আপনি কমেন্ট করছে দেখছেন তো যারা পেমেন্ট নিচ্ছেন তারা কমেন্ট করতে পারেন তাছাড়া এখানে আপনি যখন পেমেন্টটা পাবেন কীভাবে আপনি তুলবেন কীভাবে আপনি বিকাশে নেবেন কীভাবে আপনি নগদে নেবেন কীভাবে আপনি আপনার হাতে নেবেন এই হেল্পটা আপনি আমার সাথে থাকলে পেয়ে যাবেন যারা তারা নতুন রয়েছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে এবং এই ওয়েবসাইটটাও পিনপোস্টে রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম আপনার ক্লিক করে টেলিগ্রামে এসে এখান থেকে জয়েন করে নেবেন আর এই ওয়েবসাইটে কীভাবে সাইন আপ করবেন এই ওয়েবসাইটটা কতটা সেফ এবং পেমেন্ট পেয়েছি কিনা এবং কবে পেমেন্ট করে না করে সমস্ত বিষয় ইনফরমেশন থাকতেছে এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং কিভাবে সাইন আপ করবো আর আসলে কিভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই জিনিসটা অনেকেই আসলে ভুল করে যেমন এখানে লিঙ্কের মধ্যে গিয়ে তারা তাড়াহুড়া করে কি করে একটা স্টেপ ক্লিক করে ক্লিক করার পর ওয়েট করতে হয় কিন্তু তারা কী করে রিলোড দেয় কেটে দেয় এটা করা যাবে না এখানে যখন আপনি ঢুকবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে গেলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে মানে প্রত্যেকটা ক্লিকের পর টাইম দিতে হবে তাহলে নেক্সট স্টেপটা চলে আসবে তো চলুন শুরু করে যাক কীভাবে এখানে সাইন আপটা করতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলছে কানেক্টিং ইজ সেফ উই আর ভেরিফাইড বাই দ্য ইউটিউব সেফটি টিম উই ক্যান অনলি রিড স্পেসিক টাইপস অফ ডাটা থ্রো দ্য অফিসিয়াল এপিআই উই ক্যান নট চেঞ্জ এনিথিং অন ইউর ইউটিউব চ্যানেল তারা কিন্তু কোনো কিছু সেন্স করতে পারবে না বা করবে না তারা শুধু রিড করতে পারবে আপনার চ্যানেলের টাইটেল কী দিয়েছেন অ্যাভার্ডার কী দিয়েছেন ইমেজ কী দিয়েছেন সাব কাউন্ট ডেট আপনি কতদিন আগে এগুলো করেছেন নতুন চ্যানেল না দুই তিন মাসের উপরে এটা দেখবে আপনার সাবস্ক্রাইব মিনিমাম পাঁচটা হলেই হবে দুটা হলেই হবে মনে রাখবেন নিজে নিজে করলে হবে না ফেক করলে হবে না অটোমেটিক যেগুলো আসে সেগুলো ঠিক আছে তো আমাদের অনেকের চ্যানেল কিন্তু পড়ে আছে তাই না মনে রাখবেন যত বড় চ্যানেল যত ভালো চ্যানেল এখানে অ্যাড করবেন তত বেশি ইনকাম তো আপনাদের যদি ছোটো চ্যানেল থাকে একটিভ চ্যানেল থাকে আপনি সেগুলো দিয়ে করতে পারেন ঠিক আছে তারা কিন্তু বলছে এখানে এগুলোই শুধু রিড করবে আর কিছুই করবে না তো এই ভিডিও টাইটেলের নিচে দেখতে পাচ্ছেন এখানে টাইটেলটা এই টাইটেলের নিচে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট করে কিন্তু মোর বাটন লেখা আসে এই মোর বাটনের মধ্যে একটা ক্লিক করে দেবেন মোর বাটনে ক্লিক করে এখানে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেতে পারেন অথবা ওখানে আপনি ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাবেন আমি যে পোস্টটা কিছুক্ষণ আগে দেখালাম তো ওই ওয়েবসাইটের লিঙ্কটার মধ্যে আপনার রেজিস্টার ওয়েবসাইটের লিঙ্কটার মধ্যে আপনার ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেলে জিমেল বা ইউটিউব চ্যানেলটা যেই ব্রাউজারে লগ আছে সেই ব্রাউজার সিলেক্ট করে আপনি ওই ব্রাউজারের মধ্যে ঢুকে যাবেন ঢুকে গেলে এরকম আসবে তো এরকম আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ গুগল আপনি সাইন আপ উইথ গুগলের মধ্যে ক্লিক করে ওয়েট করবেন পায়না পুথ গুগলের মধ্যে ক্লিক করে এখানে রিকোয়ারমেন্ট আসছে চলে আসছে অরিজিনাল কন্টেন্ট লাগবে কারো কপি কন্টেন্ট দেওয়া যাবে না কপিডেট কন্টেন্ট দেওয়া যাবে না এবং উইদাউট রিপোস্ট ফ্রম আদার ক্রিয়েটার্স রিপোস্ট করা যাবে না অর্গ্যানিক সাবস্ক্রাইব থাকতে হবে লাইক কমেন্ট থাকতে হবে ভিউ থাকতে হবে এগুলো অর্গ্যানিক আপনার কম থাক দুটা তিনটা ভিউ থাক সমস্যা নেই কিন্তু আপনি নিজে নিজে সাবস্ক্রাইব আনছেন নিজে নিজে মানুষের ভিডিও আনছেন কপিডেট পাইছেন সো এইগুলো করা যাবে না ওই ধরনের চ্যানেল দেওয়া যাবে না এখানে বলছে পাঁচটা সাবস্ক্রাইব থাকতে হবে অরি অর্গ্যানিক এবং আপনার দুটা ভিডিও থাকতে হবে অর্গ্যানিক তো এগুলো অবশ্যই অবশ্যই মনে রাখবেন দুই তিন মাসের উপরে যেন হয় চ্যানেলটার বয়স তাহলে বেশি ভালো হয় তো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন তো এরকম ইন্টারভিউস আসার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার এই ব্রাউজারের মধ্যে যতগুলো ইমেল লগ ইন আছে এই ইমেলগুলো কিন্তু চলে আসবে তো ইমেলগুলো চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এই ইমেলটা দিয়ে কাজটা করব সো এই ইমেলের মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে কিন্তু টিকমার্ক আছে আমার টিকমার্ক চেয়েছিলাম আমি দিয়ে দিলাম সো আপনারা কি করবেন এখানে টিকমার্ক দিয়ে দিবেন টিকমার্ক দেওয়ার পর কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটের মধ্যে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রাইট ডাউন ইউর সিট এখানে কিন্তু আপনাকে বারোটা ওয়ার্ড দিছে তারা আপনি চাইলে এই ওয়ার্ডটা স্ক্রিনশট করে রাখতে পারেন কপি করে কোথাও রাখতে পারেন তবে রাখবেন আর যদি না রাখতে চান কোনো সমস্যা নেই এটা কোনো সমস্যা হবে না আপনি চাইলে রাখতে পারেন না চাইলে না রাখতে পারেন এটার কোনো দরকারই নেই সো রাখাটা বেস্ট হবে যদি পারেন একটা স্ক্রিনশট রেখে দেবেন স্ক্রিনশট আবার এখানে নিতে ডাউনলোড আপনি চাইলে ডাউনলোড করেও রাখতে পারেন যে কোনো একটা তারপর এখানে দিতে পারছেন টিকমার্ক টিকমার্কে একটা ক্লিক করে দিবেন টিকমার্কে ক্লিক করার পর এখানে দিতে পারছেন কন্টিনিউ বাটন কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করবেন আমি আবারও বলছি প্রত্যেকটা ক্লিকের পর প্রত্যেকটা পেজে অবশ্যই সময় দিবেন যতক্ষণ না পরের স্টেপ আসতেছে তো কন্টিনিউ বাটনের মধ্যে একটা ক্লিক করে দিই আর লোডিংগুলো হবে এই ধরনের দেখুন আপনি যখন দেখবেন আমি বললাম যে প্রত্যেকটা পেজে সময় দেবেন কেন দেবেন এরকম কিন্তু লোড নিবে অনেকক্ষণ লোড নিবে আপনি ওয়েট করবেন ওইখানে থাকবেন আপনার লোড কমপ্লিট হয়ে পরবর্তী স্টেপ চলে আসবে ঠিক আছে আমি আবারও বলছি প্রত্যেকটা পেজে কেন টাইম দেবেন এইরকম লোডিং কিন্তু মাঝে মাঝে নিতে পারে ওকে তো আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর্ম চলে আসছে এখানে আপনাকে ইমেল দিতে হবে আপনার পাসওয়ার্ড দিতে হবে কন্টিনিউ বাটন ক্লিক করতে হবে সো এখানে দুইটা জিনিস চাইছে ইমেল এবং টিকমার্ক তো আপনারা কী করবেন এখানে ওই ইউটিউব চ্যানেলে জিমেলটা দিতে পারেন দিয়ে জাস্ট নিচের মধ্যে ওই ইমেলটা দিবেন দেওয়ার পর এখানে টিকমার্ক দিয়ে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন তো আপনি যখন কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন তখন আপনাকে পাসওয়ার্ড এবং ক্যাপসা দিতে বলবে এই পেজটাও একটু গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এখানে আপনি পাসওয়ার্ড দিবেন ওই পাসওয়ার্ডটাই আবার এই ঘরে দিবেন। আর খেয়াল রাখবেন পাসওয়ার্ডগুলো আপনার সব কিছু টিকসা টিকচিহ্ন আসছে কি না তো পাসওয়ার্ড কিভাবে দিতে হবে পাসওয়ার্ড এখানে দেওয়ার জন্য আপনাকে তারা বলে দিয়েছে নয় সংখ্যা থেকে চৌষট্টি ক্যারেক্টারের মধ্যে হতে হবে এবং পাসওয়ার্ডগুলো বড় হাতের অক্ষর থাকতে হবে ষোড়ো হাতের অক্ষর থাকতে হবে এবং নাম্বার অ্যাড করতে হবে এবং অ্যাট দ্য রেট ডলার আইকন হ্যাশট্যাগ এগুলো ব্যবহার করতে হবে সাপোজ আপনার নাম মুজাহিদ আপনি মুজাহিদের এমটা বড় হাতের অক্ষর দিলেন সোড়াতে দিলেন এবং সবগুলো সোড়াতে দিয়ে কিছু সংখ্যা ব্যবহার করলেন এবং হ্যাশট্যাগ ব্যবহার করলেন এভাবে পাসওয়ার্ডটা নয় সংখ্যার উপরে তৈরি করবেন এখানেও দিবেন এখানেও দিবেন দেওয়ার পর একটু নিচের দিকে দেখবেন ক্যাপচা ক্লিয়ার করতে বলতেছে আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে আপনি ক্যাপচাটা সলভ করবেন এই ধরেন আপনাকে সিংহ সিলেক্ট করতে বলবে কার সিলেক্ট করতে বলবে ফুল সিলেক্ট করতে বলবে যে কোনো দুইটা তিনটা যে কটা থাকবে ক্লিক করে জাস্ট ভেরিফাই বাটনে ক্লিক করলে টিকসিনে চলে আসবে ঠিক চলে চলে আসবে এখানে দিতে সাইন আপ বাটন এই সাইন আপ বাটনের মধ্যে একটা ক্লিক করে দিবেন সাইন আপ বাটনে ক্লিক করা আপনাদের সামনে ঠিক এরকম আসবে এই পেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে ভালো করে মনোযোগ সহকারে দেখুন এখানে কি বলছে আপনাকে আপনার এই যে চ্যানেলটা অ্যাড করতেছেন এই চ্যানেলের ক্যাটাগরি কী মানে এই ভিডিওগুলো কোন ক্যাটাগরি আপনি গেমিং করতেছেন না টেকনোলজি ভিডিও করতেছেন না আপনি কিপটোর রিলেটেড ভিডিও করতেছেন না আপনি হচ্ছে এডুকেশন লেভেলে ভিডিও করতেছেন না লাইফ স্টাইল না ব্লগ কোনটা আপনি সেই অনুযায়ী এই অ্যারো বাটনের মধ্যে একটা ক্লিক করে দিবেন এখানে যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন এই অ্যারো বাটনের মধ্যে ক্লিক করলে আপনি সমস্ত ক্যাটাগরি দেখতে পারবেন আপনার যেই ক্যাটাগরির চ্যানেল যেই ক্যাটাগরির ভিডিও ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে ক্রিপ্টো দিলাম তো দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন রেফারেল অপশন আমি কিন্তু আগেই বলছি আমার চ্যানেলের লোগোটা কিন্তু আপনারা দেখছেন এখানে কিন্তু লোগো শো করবে তো এখানে কিন্তু কোনো লোগো শো করতেছে না তো যার ফলে আপনারা কী করবেন এই লেখাটা আপনারা কী করবেন কিবোর্ড থেকে কেড়ে দিবেন আমরা যে ক্রস করে কেড়ে দিবেন কেটে দেওয়ার পর এই যে এলাকাটা যেরকমই আসে এইভাবে আবারও আপনি লিখবেন অথবা আপনি আমার ইউটিউব চ্যানেল নিচে দেখেন নামটা দেওয়া এসে বরহাতের হাতের এস এম হবে ইউনিক হবে আইটি হবে ঠিক যেমনটা আছে এখানে আপনি এটা কপি করে নিতে পারেন কপি করে কেটে দিবেন কেড়ে দিয়ে আবারও আপনি হচ্ছে যে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে পেস্ট বা হাত দিয়ে লিখে দেন কিবোর্ড থেকে কোনো সমস্যা নাই লিখে দেওয়ার পর দেখেন আমি কিন্তু লিখতেছি তো লিখে দেওয়ার পর দেখেন আমার কিন্তু ইউটিউব চ্যানেলের লোগোটা চলে আসছে তো এটা যখন চলে আসবে জানবেন যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পূর্ণ প্রায় শেষের দিকে আপনি যা সিম্পলি কী করবেন এই ক্রিয়েট বাটনের মধ্যে কন্টিনিউ বাটনের মধ্যে একটা ক্লিক করে দিবেন সব কিছু ঠিকঠাক চলে কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করে কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম কিন্তু লোড নিবে একটু সময় নিয়ে তো এই লোডিংটা আপনারা কখনোই পেজটা কেড়ে দিবেন না বা মেসেঞ্জার ওপেন করবেন না বা হোয়াটসঅ্যাপ ওপেন করবেন না বা টেলিগ্রাম ওপেন করবেন না এই পেজের মধ্যে থাকবেন যতক্ষণ না এটা শেষ হচ্ছে এখানে কিন্তু তারা বলেই দিচ্ছে হাইস্ট আমরা এক মিনিটের মতো সময় নিতে পারি কখনো বেশি সময়ও লাগতে পারে তো ক্রিয়েটিং মেম্বারশিপের এই জায়গায় আপনি ওয়েট করবেন এই লোকটা কিন্তু এটা কিন্তু কিন্তু এনিমেশেড হবে তো যাই হোক এখানে লোড নিয়ে গেলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক তারা সাকসেসফুল দেখাবে যখনও কিন আপনার লোডটা শেষ হয়ে যাবে তখন দেখতে পাবেন অটোমেটিক আপনার নিচের দিকে সাইন আপ বাটন সাকসেসফুল চলে আসবে এখানে কিছু ইমেজ টিমেজ আপলোড হয়ে যাচ্ছে আপনার চ্যানেলে সেগুলো দেখাবে এই সাকসেসফুল বাটন চলে আসলেই বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট ডান এখানে আপনার কোনো কাজ নাই আপনি সরাসরি আমাকে নক করে রাখবেন যে ভাই আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি পেমেন্টের আপডেটটা আসলে আমাকে জানাই দিবেন আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলেই কীভাবে উইথড্রো করে পকেটে টাকা নেবেন সেটা কিন্তু ভিডিও নেক্সট টাইম ইনশাল্লাহ দিব তাছাড়াও আগের একটা ভিডিও কিন্তু অলরেডি আসে তো আপনারা যারা যারা নতুন আসছেন আমার এই ভিডিও দেখলেন তারা ভিডিওতে লাইক করেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন টেলিগ্রাম সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ পরবর্তী আপডেটে আপনারা কীভাবে পকেটে টাকাটা নেবেন সেটা আমি দেখাই দিব আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন কিন্তু ডান কীভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট ডান হয়ে গেছে আপনি যেই ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ করলেন ক্রিয়েট করলেন সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এই ওয়েবসাইটের মধ্যে লগ ইন করবেন লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন আছে থ্রি ডট লাইনে ক্লিক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করে দিলে আপনাদের ইউটিউব পার্টনারগুলো আমার একটা লেখা থাকবে ওখানে ক্লিক করে ড্যাশবোর্ডে ঢুকবেন ড্যাশবোর্ডে ঢুকলে এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু কাজ শেষ ভাই আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে চেক দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন পেন্ডিং এই ভেরিফিকেশন পেন্ডিংয়ের নিচে রয়েছে আটচল্লিশ ঘন্টা মানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করবে ভেরিফাইড হয়ে গেলেই আপনার এই অ্যাকাউন্টে তারা ডলার দিয়ে দেবে ঠিক আছে কীভাবে কনভার্ট করবেন কীভাবে টাকা করবেন আমি কিন্তু বারবার বলতেছি এগুলো ইনবক্সে আপনার মেসেজ করেন বিরক্ত হই এর জন্য বারবার বলতেছি এগুলো নিয়ে কোনো টেনশন করার কিছু নেই আপনি সাইন আপ করে আমাকে জানান ঠিক আছে ভিডিও দেখে ভালোভাবে সাইন আপ করে আমাকে জানান আপনার টাকা পকেটে নিয়ে যাওয়া দায়িত্ব আমার সো এখন কথা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশন ডান আপনি শুধু এখন ওয়েট করেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হোক পেমেন্টটা ঢুকুক পেমেন্টটা ঢুকলে আমি আপনাদের ব্যালেন্সটা বের করে দেবো এখানে আমি বারবার বলছিলাম যে প্রত্যেকটা পেজে লোড নেই এই জন্য আমি আর লগ ইন করতেছি না আপনাদের ড্যাশবোর্ডটা দেখাচ্ছি আমি উইথড্রো এখান থেকে করছি কিনা আমি কিন্তু এখান থেকে দুইটা পেমেন্ট রিসিভ করছি সাতাশ তারিখ তিন তারিখ মানে শুক্রবার করে এই দেখেন সাতাশ তারিখ শুক্রবারে পেমেন্ট নিয়েছি তিন তারিখ শুক্রবারে পেমেন্ট নিয়েছি এই যে ডাইরেক্ট পেমেন্ট এবং দুইটা হচ্ছে উইথড্রোয়াল উইথড্রয়েলগুলো পাইছি কিনা সেটাও দেখেন এই এটা হচ্ছে ঢুকছে এটা হচ্ছে বেরোইছে আর আমার চ্যানেলের লোগো আপনাদেরকে কিন্তু প্রথম দিকে দেখাইছে এসে মিনিকেটি আমার চ্যানেলের লোগো এসে আমার চ্যানেলের লোগো এবং আমি এটা সরাসরি ইন এ স্ট্যান্ড এখান থেকে কিন্তু উইথড্রয়াল করে নিয়েছি অলরেডি ঠিক আছে আই আইও আপনারা বুঝতে পারছেন এই ওয়েবসাইটটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এবং লেজিড একটা সাইট আপনাদের ইউটিউব চ্যানেল যত অ্যাক্টিভ এবং বড় হবে ইনকাম তত বেশি হবে আপনাদের যদি কোনো সমস্যা বা কোনো প্রবলেম হয় ডাইরেক্ট আমাকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে নক করতে পারেন ইনস্টান ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ